নানামুখী জনহিতকর উদ্যোগের মাধ্যমে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ফরিদপুর জেলা পুলিশ। আর এসব কাজে যিনি ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি হলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, যিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। আলিমুজ্জামান 2019 সালের 25 জুলাই ফরিদপুরে যোগদানের পর থেকে জেলা পুলিশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার নানামুখী জনকল্যাণমূলক কাজ জেলাবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে আছে, যেই কারণে তিনি জনবান্ধব পুলিশ সুপার হিসেবে পরিচিতি পেয়েছেন ফরিদপুরের মানুষের কাছে। ফরিদপুরে যোগদানের আগে আলিমুজ্জামান কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অধীনে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে ডিসি হিসেবে নিয়োজিত ছিলেন। পুলিশ বিভাগে অত্যন্ত সৎ, নির্ভীক ও চৌকস অফিসার হিসেবে পরিচিত আলিমুজ্জামান দেশের জঙ্গি দমনে বিশেষ অবদান রাখেন। পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 2018 সালে বাংলাদেশ পুলিশ মেডেল এবং 2017 ও 2019 সালে দুবার তিনি অর্জন করেন আইজি ব্যাচ। সম্প্রতি সিএনআইয়ের সঙ্গে আলাপচারিতায় ফরিদপুর পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতাল, পুলিশ অফিসার্স মেস সহ কথা বলেন নানা বিষয়ে। জানান, পুলিশ সদস্যদের জন্য পরিচ্ছন্ন কর্মপরিবেশ গড়ে তোলা হয়েছে। পুলিশকে যদি সেবাধর্মী এবং গণমুখী এবং জনবান্ধব একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হয় তাহলে সব ক্ষেত্রে পুলিশকে কাজ করার প্রয়োজন। সেক্ষেত্রে যেমন আমাদের যারা এখানে অফিসার ফোর্স তাদের মনোবল ধরে রাখার জন্য যে পরিবেশ, একটি কর্মপরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে দেখেছেন যে সরকার যেমন সদাশয়ী একটি সুন্দর দৃষ্টান্ত বিল্ডিং কিন্তু ফরিদপুর পুলিশের জন্য যেটা পুলিশ সুপারের কার্যালয় সেখানে কিন্তু আছে। পাশাপাশি পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতাল, পুলিশ অফিসার্স মেস প্রত্যেকটি জায়গায় আমাদের এই যে আমাদের যারা জনবল থাকে, আমাদের পুলিশ সদস্য যারা আছেন তাদেরকে আমরা মনে করি তাদের মনোবল বৃদ্ধির জন্য তাদের কর্মপরিবেশ তৈরি করা খুবই জরুরি। সেই প্রেক্ষিতে আমি কিন্তু সেই কর্মপরিবেশটা তৈরি করার জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ সেখানে তৈরি করেছি। আলিমুজ্জামান বলেন, পুলিশের অপারেশনাল ক্যাপাসিটি বৃদ্ধির পাশাপাশি থানাগুলোতে বাড়ানো হয়েছে গাড়ির সংখ্যা, বেগবান করা হয়েছে 999-এর কার্যক্রম। আমার যতগুলো প্রতিষ্ঠান আছে থানাভিত্তিক, থানা যেগুলো আছে সেখানে কিন্তু একটা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু আমাদের উদ্যোগ ছিল এবং ইতিমধ্যে কিন্তু অনেকটা বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি আমরা কিন্তু আমাদের অপারেশনাল ক্যাপাসিটি এটা বিল্ডিংয়ের জন্য বা এটা বৃদ্ধির জন্য কিন্তু আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে পুলিশের লজিস্টিক্স, বিশেষ করে আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি একটু সমস্যা ছিল, সেটাকে উত্তরণের জন্য আমরা লোকালি কিন্তু অনেকগুলো গাড়ি আয়োজন করেছি যাতে ওদের অপারেশনাল ক্যাপাসিটি বৃদ্ধি পায়। তা আমাদের যেমন প্রতিটি থানাতে এখন যে পরিমাণে অপারেশনাল গাড়ি থাকা প্রয়োজন, যদিও পর্যাপ্ত নেই, তারপরে আমরা প্রতিটি থানাতে সেই ধরনের ফ্যাসিলিটি ডেভেলপ করেছি, যে কারণে আমাদের যারা পুলিশ সদস্যরা থানাতে কর্মরত আছেন তারা দ্রুত রেসপন্স করতে পারে। কারণ হচ্ছে যে পুলিশকে যদি জনগণকে সেবা দিতে হয় তাহলে আমাদের 999 যেমন একটি সুন্দর সেবা, 999-এর মাধ্যমে জনগণ যে কোনো সময় তার সেবাটা পেয়ে থাকে, সেটা কিন্তু আসলে বাস্তবায়ন ঘটে আসছে আমাদের পুলিশের থানাগুলোর মাধ্যমে। এই থানার গতি বৃদ্ধির জন্য কিন্তু তাদের গাড়ি ফ্যাসিলিটি খুব জরুরি, আমরা সেই কাজটি কিন্তু করেছি। পুলিশ সুপার জানান, প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ এবং অপরাধ প্রবণ এলাকাগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের উন্নয়নের জন্য কিন্তু এখানে তাদের প্রশিক্ষণ কার্যক্রম সেটা কিন্তু চলমান থাকে। যেমন আমাদের কিছু ইনহাউস প্রশিক্ষণ হয়, আমরা এটা প্রতিনিয়ত চলমান রাখি, তারা সেখান থেকে তারা গ্রহণ করে থাকে। আর পাশাপাশি দেখেছেন যে এখন ডিজিটালাইজ যুগ, আসলে ডিজিটালের মাধ্যমে কিন্তু অনেক কিছু অ্যাকাউন্টেবল করা সম্ভব। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ডিজিটাল প্রযুক্তির মানে সর্বোচ্চ ব্যবহার কিন্তু নিশ্চিত করতে চাই। পাশাপাশি সার্ভিলেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের নিরাপত্তা বিধানের জন্য যদি সার্ভিলেন্স সিস্টেম থাকে তাহলে কিন্তু মানুষ নিরাপদ বোধ করে। সেই প্রেক্ষিতে আমি ফরিদপুর শহরের প্রত্যেকটি প্রান্ত যেখানে আসলে অপরাধ প্রবণ এরিয়া, যেখানে অপরাধ হতে পারে, সেখানে কিন্তু আমরা সার্ভিলেন্সের আওতায় এনেছি। পাশাপাশি অন্য যে থানাগুলো আছে সে থানাতে কিন্তু এ ধরনের ক্যাপাসিটি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। আর আমরা বলেছিলাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য যাতে আমাদের যারা পুলিশ সদস্যরা আছে তারা ইজিলি যে কোনো কাজ দ্রুত সময়ে করতে পারে। সাধারণ মানুষ বলছেন যে পুলিশ সুপার আলিমুজ্জামান ফরিদপুরের বাসিন্দাদের শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছেন, যার দরজা 24 ঘন্টা খোলা থাকে সাধারণ মানুষের জন্য।